तृणमूल এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে। তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এই বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার। এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এই বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদানের হিড়িক পারবে। উনি তো দুই দিকেই তাল মিলিয়ে চলছেন, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সুজন চক্রবর্তী। মোদি জানে যে এনডিএ গভর্নমেন্ট এবার হবে না, না জানার কোনো কারণ নেই। তাহলে তো আপনারা কারা গভর্নমেন্ট করবে? অবভিয়াসলি ইন্ডিয়া জোট করবে। এবং সেই কারণেই মমতা বেজি দুদিকেই আছেন। উনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেব। ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করে না মমতা বেজি। আর মোদিজিকে বলে দিল দেখো আমি সমর্থন করব বলেছি কিন্তু বাইরে থেকে করব বলেছি, ভেতরের দিকে বসেনি। ফলে চান্স যদি বিজেপির হয় আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি। মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন, ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয় তারা কেউ বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন যে বিজেপি বলেছে এবার 400 পার, কিন্তু মানুষ বলছে এবার হবে পগার পার। কি বলছেন সমীক ভট্টাচার্য, শোনাব আপনাদের। এই ধরনের কথা বলে বলি আজকে বিধানসভায় সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে, ওনার সেই অবস্থাই হতে চলেছে। আর উনি নিজে বলেছেন কংগ্রেস 40টা আসন পাবে, তাহলে উনিও ডুববেন কংগ্রেসও ডুববেন, কে কাকে ধরবে? মানুষকে এতটা রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই, মানুষ তৃণমূলকে চেনে। পরিবারতন্ত্র নিয়ে ফের অমিত শাহর নিশানায় বিরোধীরা। পরিবারতন্ত্রের বিরুদ্ধে গরিব চাওয়ালার ঘরে জন্ম নেওয়া মোদীর লড়াই হুঙ্কার ছেড়েছেন অমিত শাহ। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বললেন, পরপর দেখুন। কিসকে হাত বিচ মে লড়াই হে, এক ওর এ পরিবারবাদী পার্টিয়া হ্যায় জিসমে মমতা ব্যানার্জি আপনে ভতিজে কো সিএম বানানা চাহতি হ্যায়, শরদ পাওয়ার আপনি বেটি কো মুখ্যমন্ত্রী বানানা চাহতে হ্যায়, उद्धव ठाकरे अपने बेटे को सीएम बनाना चाहते हैं, स्टालिन अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहते हैं और सोनिया गांधी राहुल बाबा को पीएम बनाना चाहती है। और दूसरी ओर कौन है? दूसरी ओर गरीब चाय वाले के घर पे जन्मे हुए इस देश के महान नेता नरेंद्र मोदी है। नरेंद्र मोदी ये दोनों के बीच में सेरामपुर वालों आपको तय करना है ये देश किसको दे। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি কি ভুলে গেছেন যে তার নিজের ছেলের নাম জয় শাহ, যিনি জীবনে কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে ভারতবর্ষের গৌরব সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে বিসিসিআই সর্বেসর্বা হতে চাইছেন? তিনি কি অস্বীকার করতে পারবেন তার কেন্দ্রের মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে অনুরাগ ঠাকুর থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে এক ঝাঁক মন্ত্রী রয়েছেন যারা পরিবারবাদে দুষ্ট, তিনি কি অস্বীকার করতে পারবেন তার মধ্যপ্রদেশের বিধায়ক কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং তারা সবাই পরিবারবাদে দুষ্ট? সুতরাং আগে নিজের চরকায় তেল দিয়ে আগে আয়নায় নিজের মুখটা দেখে তবে অন্যের দিকে আঙুল তুলবে।